السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد شبريو درشق سرطا কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন শুনছেন নিউজ 24 এর প্রতিদিনের পরিবেশনা আলোকিত প্রতিদিন সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সঙ্গে আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো বিশ্বনবীর রাতে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে অনুকরণীয় সর্বোত্তম আদর্শ সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ অনুসরণের মাধ্যমে দুনিয়াতেই রয়েছে হেদায়েত এবং পরকালে রয়েছে নাজাত আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নত এবং কিভাবে তার রাত দিন কাটত এ বিষয়ে সবিস্তারে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নেব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে অত্যন্ত চমৎকার তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি আলোচনার জন্য নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ এবং পৃথিবীর একমাত্র মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনাগত সকল মানুষের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য একবার কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আদর্শ হিসাবে প্রেরণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছেন তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদর্শ আছে এরকম বললেও পারতেন বলছেন সর্বোত্তম আদর্শ সুন্দর আদর্শ যে আদর্শটা তোমরা পছন্দ করবে তোমাদের জীবনের জন্য ভালো পরকালের জন্য ভালো সব দিক দিয়ে ভালো সেরকম একটি আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত মহান চরিত্রের অধিকারী আপনি এরকম একজন মানুষের দৈনন্দিন জীবন কেমন ছিল এটা জানার কৌতূহল তো থাকা স্বাভাবিক আমাদের এবং তাকে অনুসরণ করার প্রবণতা আগ্রহ শুধু মুসলমানের নয় অমুসলিম যারা মানব জাতির সকলের জন্য তিনি অনুকরণীয় আদর্শ এবং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি মানুষ হয়েও মানুষের মতো করে জীবনযাপন করেও অসাধারণ এক জীবনযাপন করেছেন মাত্র চুট্ট তার আমরা যদি বলি কর্মজীবন তার নববী কর্মজীবন মাত্র 23 বছরের জিন্দেগিতে এমন একটা আদর্শ পুরো মানব জাতির জন্য তিনি দিয়ে গেছেন যেটা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত হবে তো সেরকম একজন মানুষ কিভাবে তার সকাল হতো কিভাবে রাত হতো কিভাবে তিনি খেতেন কিভাবে তিনি ঘুমতেন কিভাবে তিনি সকাল করতেন কিভাবে তিনি বিকাল করতেন এগুলো জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক না থাকাটা বরং অস্বাভাবিক সুতরাং আমরা মুসলমান হিসেবে তো আমাদের আগ্রহ আছেই মানুষ হিসেবে সকলের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সবচেয়ে অধিক চর্চিত একজন ব্যক্তিত্ব যার সিরাত যার জীবনী পৃথিবীর সবচেয়ে বেশি সবচেয়ে ভাষায় লিখিত হয়েছে কেন মানুষ তাকে জানতে চায় বুঝতে চায় এটা কেমন মানুষ ছিলেন কিভাবে সম্ভব তিনি এরকম একটা অবিশ্বাস্য বিপ্লব কিভাবে সাধন করলেন এই জানার আগ্রহ থেকেই পৃথিবীর দেশে দেশে ভাষায় ভাষায় পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চাটা হয়েছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের চিত্র তুলে আনা তো এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয় আমরা যদি রাসূলুল্লাহ দিন রাতের আলোচনা করি বা তার একটা দৈনিক ডেইলি রুটিন যদি আমরা আলোচনা করি কিভাবে তিনি একটি দিন কাটাতেন তাহলে আমরা জীবনের কোনো একটা পর্যায়ে রাসূলুল্লাহর একটা দিনকে ধরতে হবে কারণ রাসূলুল্লাহর জীবনের আবার অনেকগুলো পর্যায় ছিল সব পর্যায়ের দিন তো একরকম ছিল না রাসূলুল্লাহর মক্কি এক জীবন ছিল মাদানী আরেক জীবন ছিল
হ্যাঁ, রাসূল সাল্লাম জীবনের অনেকগুলো সময় কেটে গিয়েছে যুদ্ধের ময়দানে। আমরা জানি রাসূল সাল্লাম নিজে 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এরকম যুদ্ধের ময়দানে তার একরকম জীবন ছিল, স্বাভাবিক অবস্থায় যখন তিনি মদিনায় থাকতেন অন্যরকম জীবন ছিল, যখন তিনি মক্কায় জীবন ছিল অন্যরকম জীবন ছিল, এবং নবুয়তের আগে তার 40টা বছর কেটে গেছে অন্যরকম জীবন ছিল। সুতরাং আমরা এখানে কোন বিষয়ে আলোচনা করব, আমি মনে হয় মদিনায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির স্বাভাবিক সময়ের একটা দিন যদি আমরা চিত্রায়ন করি আমাদের দর্শকদের জন্য, যে মদিনায় যখন তিনি স্বাভাবিক অবস্থায় থাকতেন, যখন যুদ্ধ বিগ্রহ থাকতো না, কোনো জিহাদে তিনি যেতেন না, তখন তার একটা সাধারণ দিন কিভাবে কাটত, এই বিষয়টা মনে হয় আমরা একটু চিত্রিত করতে পারি আমাদের দর্শকদের জন্য। তাহলে সবার জন্য এটা শিক্ষণীয় বিষয় হবে, আমরা যারা সাধারণ জীবন লিড করি আমরা রাসূল সাল্লামের সেই দিনটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারবো, আসলে রাসূল সাল্লামের জীবনটা কত সুশৃঙ্খল ছিল, কত সময় অনুবর্তী ছিল তিনি ছিলেন তিনি তিনি মানে জীবনের কোনো ক্ষেত্র তিনি বাদ রাখতেন। একটা দিনের যদি 24 ঘন্টা রুটিন আমরা শুনি, আমরা দেখতে পারবো সেখানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন, রাষ্ট্রকে সময় দিচ্ছেন, সমাজকে সময় দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে সময় দিচ্ছেন, এবং তিনি অন্যান্য সমস্ত কাজও করছেন, পাশাপাশি প্রচুর সময় দিচ্ছেন আল্লাহর ইবাদতের জন্য, জিকির আসকারের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, সব কিছুকে তিনি একটা ব্যালেন্সড একটা একটা ভারসাম্যপূর্ণ একটা রুটিন তিনি করেছেন সেখানে। আমরা যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিনের সূচনাটা কীভাবে হতো, আমরা সেখান থেকে মনে হয় আলোচনাটা শুরু করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের সূচনা হতো, দিনের শুরু হওয়ার আগে আমরা বলতে পারি দিন তো শুরু হয় সুবহ সাদিক থেকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তো সুবহ সাদিক থেকে শুরু হতো না, তার তো দিন শুরু হয়ে যেত মধ্যরাত থেকে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, সূরা মুজাম্মিলের মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু মিন আদনা আদনা মিন তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। আল্লাহ বলছেন তোমার রব জানে তুমি তো ঘুম থেকে জেগে ওঠো সেই সময় যখন রাতের তৃতীয়াংশ চেয়ে কম থাকে, অথবা তৃতীয়াংশ অথবা অর্ধেক। বেশিরভাগ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যেটা বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ তৃতীয়াংশে অথবা মধ্যরাতে ঘুম থেকে জেগে উঠতেন। জেগে ওঠার পরে তিনি দোয়া করতেন, এরপরে তিনি মিসওয়াক করতেন, ওযু করতেন, তারপরে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহাজ্জুদ নামাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপরিহার্য ছিল, ফরজ ছিল, যদিও উম্মতের জন্য এটা সুন্নাত। আল্লাহ তাআলা বলছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। তাহাজ্জুদের নামাজকে তিনি এত গুরুত্ব দিতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কেমন পড়তেন, তখন তিনি বলেছেন যে তিনি লা তাসাল আন হুসনিহিন্না ওয়া তূলিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, এই যে শেষ রাতে, বেশিরভাগ ক্ষেত্রে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন কত সুন্দরভাবে যে তিনি নামাজ পড়তেন, কত লম্বা লম্বা তিনি সিজদা দিতেন, রুকু দিতেন। হযরত আয়েশা বলেন এগুলোর সৌন্দর্য এবং এগুলোর দৈর্ঘ্য কীরকম হতো এগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করো না, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। অর্থাৎ এগুলো বর্ণনাতীত সৌন্দর্য ছিল সুস্তামের এই এবাদতের মধ্যে, এত নিমগ্নতা, এত একাগ্রতা এবাদতের মধ্যে থাকতো, এবং এত দীর্ঘ সময় ধরে তিনি দাঁড়িয়ে থাকতেন যে অনেক সময় দেখা যেত সুস্তামের তাতাওয়াররামু কদামাহু, রাসূলুল্লাহর পা মুবারক ফুলে যেত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। তো আমরা বলতে পারি রাসূলুল্লাহ দীর্ঘ রাত, তার রাতের শেষ তৃতীয়াংশ অনেক সময় অর্ধাংশ থেকে শুরু করে একেবারে সুবহ সাদিক পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত, এই যে দীর্ঘ সময় ইবাদতে নিমগ্ন থাকতেন। এবং হাদিসের মধ্যে এসেছে তিনি কখনও কখনও দেখা যেত তিনি একেবারে রাতের শেষ ষষ্ঠাংশ অর্থাৎ রাতের ছয় ভাগের এক ভাগ বাকি থাকতে, সেই সময়টাতে তিনি একটু করে সামান্য আবার ঘুমাতেন। এটাকে বলা হয় আমরা বলি ন্যাপ নিতেন, তার অর্থাৎ সামান্য একটা বিশ্রাম নিতেন, হালকা ঘুম, ঘুম আসে আবার যায়, আবার ঘুম চোখ বন্ধ করলে আওয়াজও শোনা যায়, এরকম কিছু ঘুম আসে না যে আমি ঘুমাচ্ছি আবার মাঝখানে আওয়াজও শুনতে পাচ্ছি, হালকা ঘুম, এরকম কখনো কখনো একটু করে ঘুমাতেন তাহাজ্জুদ নামাজের পরে ফজরের আজানের একটু করে আগে। কখনো আবার এই সময়টাতে তিনি হাদিসের মধ্যে এটাও দেখা যায় তার রুটিনের মধ্যে তিনি বাকিউল গরকাত মদিনায় রাসূল ইসলামের মসজিদ নবীর পাশে একটা বিখ্যাত কবরস্থান আছে, আমরা যেটাকে আমাদের ভাষায় জান্নাতুল বাকি বলি, হ্যাঁ, সে কবরস্থানে গিয়ে সেখানে যারা মৃত আত্মীয় স্বজন সাহাবায়ে কেরাম শুয়ে আছেন তাদের জন্য দোয়া করতেন, এরকমও পাওয়া যায় হাদিসের মধ্যে। তো এই সময়টা তিনি সামান্য করে ঘুমাতেন অথবা ওদিকে গিয়ে ঘুরে আসতেন, তারপরে ততক্ষণে হযরত বেলালের আজান শুরু হয়ে যেত মসজিদ নববীতে। যখন আজান শুনতেন তিনি ঘরে বেশিরভাগ সময় ফজরের সুন্নত আদায় করতেন, ঘরে আদায় করে মসজিদ নববীতে চলে যেতেন নামাজ পড়ার জন্য।
ফজরের নামাজ জামাতের সাথে উনি পড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারা জীবন ইমামতি করতেন মসজিদ নববীর, ফজরের নামাজ পড়ার পরে তার অভ্যাস ছিল তিনি সাহাবীদের দিকে মুখ করে বসতেন, বসার পরে আজকার সাবাহ যেগুলো আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকার সাবাহ ওয়াল মাসা, আমরা যদি এগুলো আলোচনা করলে দীর্ঘ আলোচনা করতে হয়, অনেকগুলো জিকিরের আলোচনা হাদিসের কিতাবগুলোতে দোয়ার আলোচনাগুলোতে আপনারা পাবেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দৈনন্দিন রুটিন আমরা বলছি, এগুলো যদি কোনো একজন পাঠক বিস্তারিত বা কোনো একজন দর্শক যদি বিস্তারিত জানতে চায়, আমার মনে হয় শামাইলুত তিরমিজি এটা বিখ্যাত কিতাব, আমরা সবাই জানি পরিচিত, আর শামাইলুল মুহাম্মাদিয়া যেটাকে আমরা শামাইলে তিরমিজি নামে সবাই জানি, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দৈনন্দিন অভ্যাসগুলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ অবয়ব সব কিছুর একটা সুন্দর চিত্র সেখানে পাওয়া যায়। এছাড়াও আরও অনেক কিছু অনেক কিতাব আছে, যেমন আখলাকুন নবী নামে একটা কিতাব আছে, সুন্দর বিস্তৃত বিবরণ আছে, কেউ যদি বিস্তারিত জানতে চায়। আমরা তো এই অল্প সময়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা যে দোয়া, রাসূলের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল দোয়া। আমরা দেখব রাসূলের যদি দোয়ার ভাণ্ডারগুলো আমরা দেখি, রাসূলের দোয়া মোনাজাতের ভাণ্ডার যেগুলো আছে, আল হিসনুল হাসিন কিতাব আছে রাসূলের দোয়াগুলো সম্পর্কে, আর অনেকগুলো কিতাব আছে শুধু দোয়ার উপরে, এতগুলো দোয়া একজন মানুষ কীভাবে পড়তে পারবে, অবাক হয়ে যাবেন, বিস্ময় হতবাক হয়ে যাবেন। একটা মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, জেহাদ করছেন, সংসার করছেন, ছেলে মেয়ে মানুষ করছেন, সাহাবাদেরকে সময় দিচ্ছেন, এর ফাঁকে প্রতিটা মুহূর্তে এতগুলো দোয়া তিনি কীভাবে করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে হায়াতে বারাকা দিয়েছিলেন, তিনি তো আজকার ও সাবাহকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন। ফজরের নামাজের পরে সাহাবাদের দিকে মুখ করে তিনি বসতেন, বসার পরে অনেকগুলো দোয়া আছে, এগুলো হাদিসের কিতাবে আপনারা যারা শ্রোতা আছেন দর্শক আছেন আপনারা জেনে নেবেন, আমরা এগুলো আলোচনা করলে আলোচনা অনুদিকে মুড় নিতে পারে। তো রাসূলের অভ্যাস ছিল এই দোয়াগুলো তিনি পড়তেন, দোয়া শেষ করার পরে তিনি সাহাবিদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেন, কার কী সমস্যা, অনেক সময় স্বপ্নের যে কথা জিজ্ঞেস করতেন, আমরা হাদিসের মধ্যে পাই রাসূলের বলতেন যে তোমরা কে কী স্বপ্ন দেখেছো রাত্রে বলো দেখি, তো অনেক সাহাবিরা রাত্রে কী স্বপ্ন দেখেছে সেগুলো বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। এভাবে তিনি অনেকগুলো সময় সেখানে কাটাতেন, এদিকে এই সময় করতে করতে এদিকে সূর্যোদয় এশরাকের সময় হয়ে যেত, এশরাকের সময় হলে এশরাকের নামাজ পড়তেন। এশরাকের সময় বলতে ঠিক কোন সময়? এশরাকের সময় বলতে বোঝায় হচ্ছে সূর্য উদয়ের পরে আধা ঘন্টা বা 45 মিনিট বা 15 মিনিট এরকম একটা সময় নিয়ে, সাধারণত সূর্যটা উদিত হতে 10 থেকে 12 মিনিট 15 মিনিট সময় লাগে, এরপর এরপর থেকে চাইলে এশরাকের নামাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো এটা ছাড়তেন না, রাসূলের দৈনন্দিন রুটিনের অবিচ্ছেদ্য অংশ ছিল এশরাকের নামাজ, এই নামাজ প্রতিদিন পড়তেন, প্রতিদিনই পড়তে। হ্যাঁ, এটা পড়ার দ্বারা এক মকবুল হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস অনুযায়ী তিনি এবং সাহাবায়ে কেরাম যারা সেখানে নামাজ পড়তেন তারা সকলে এশরাকের নামাজ পড়ে তারপরে বের হতেন। রাসূলুল্লাহ সাল্লামের এরপরের রুটিন ছিল তিনি তার স্ত্রীদের ঘরে ঘরে যেতেন, খোঁজখবর নিতেন কার কী অবস্থা। হ্যাঁ, তিনি সবার খোঁজখবর নেওয়ার পরে সেদিন রাত্রে তিনি যার ঘরে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম তো স্ত্রীদের ঘরে রুটিন মাফিক পালাক্রমে এক একজনের কাছে থাকতেন, তো সেদিন রাতে তিনি যার ঘরে ছিলেন সেই ঘরে গিয়ে বলতেন যে খাবার কিছু আছে কি না, যদি বলতেন যে হ্যাঁ আছে তখন তিনি যা দেওয়া হয় সেটা খেতেন, আর যদি না থাকে তখন বলতেন ইন্নি সায়িম, আমি তাহলে রোজা রাখলাম। কত মানে সহজ সরল বিনয়ী জীবন হলে তিনি স্ত্রীদেরকে বলতেন যে কিছু আছে কি না খাবার, যদি বলে যে হ্যাঁ আছে তাহলে দাও খাই, যা আছে তাই। এখানে কোনো ধরনের রাসূলের একটা অভ্যাস ছিল যে মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, কোনো খাবারের তিনি বদনাম করতেন না, এই খাবারটা আমার পছন্দ না, এই খাবারটা ভালো হয় না, এখানে লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, আমরা নানা ধরনের কথা বলি, এই ধরনের কোনো কথা কোনো দিন রাসূলুল্লাহ বলেন নাই। হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রওয়ায়াত করেছেন যে মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, কখনো তিনি বলেন নাই, ইনিশতাহাহু আকালাহু ও ইন, এবং সাধারণত তার নাস্তার ভেতরে মানে প্রকারের মধ্যে আমরা তো এখন যেটা দেখছি যে আমাদের যে খাদ্য অভ্যাস সেখানে আমরা রুটি খাচ্ছি বা কেউ ভাত খাচ্ছি, আরবের কালচার অনুযায়ী তিনি নাস্তা করতেন, কালচার অনুযায়ী নাস্তা করতেন, যেদিন যেটা আসলে রাসূলের হাতে থাকতো সেটাই করতেন। আমরা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যেটা যদি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাস কিরকম ছিল এই বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যাবে না, যে তুমি এই সময় এটা খেতেন, এই সময় এটা খেতেন, এরকম কোনো বিবরণ পাওয়া যাবে না, তবে টোটাল মিলে কী খেতেন এই ধরনের তালিকাগুলো পাওয়া যায়। রাসূলুল্লাহ মধু খেতেন, খেজুর খেতেন, দুধ খুব পছন্দ করতেন, পনির পছন্দ করতেন, ঘি পছন্দ করতেন, এবং আপনার গোশতের মধ্যে ছাগলের গোশত, রানের গোশত পছন্দ করতেন,
তরকারি সবজির মধ্যে লাউ পছন্দ করতেন, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, যখন যেদিন যেটা মিলত সেটা তিনি খেতেন, তার নির্দিষ্ট কোনো এই ধরনের খাবারের প্রতি মানে ঝোঁক ছিল না যে এটা খেতে হবে, এই ধরনের এরকম কোনো রুটিন ছিল না। তো সকালে গিয়ে তিনি যেটা পেতেন, অনেক সময় দুধ খাওয়া পাওয়া যেত, দুধ খেতেন, অনেক সময় একটু মধু খেতেন, খেজুর খেতেন। স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে খেজুরই চলতো তাদের অভ্যাস অনুসারে। তো হালকা নাস্তা সেরে এরপর তিনি আবারও মসজিদে চলে আসতেন, তার অভ্যাস ছিল এটা, আবারও মসজিদে আসতেন। মসজিদে আসার পরে রাষ্ট্রীয় অনেক কাজ থাকতো, যেটা আমরা যেহেতু মদিনার জীবনের আলোচনা করছি, এটা মদিনার জীবন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একজন সাধারণ মানুষ নন, শুধু নবী নন, তিনি তখন রাষ্ট্রনায়ক, তার রাষ্ট্রীয় অনেক দায়িত্ব থাকতো। বিদেশ থেকে বিভিন্ন ডেলিগেশন আসছে, বিভিন্ন দেশ থেকে অনেক অনেক যুদ্ধ জেহাদে সাহাবায়ে কেরামের দল পাঠানো হয়েছে, তাদের খবরাখবর নিতেন, অনেকেই আসছেন দেখা করার জন্য, তাদের দেখা করতেন, অনেকে আসছেন এখানে বিভিন্ন সমস্যা নিয়ে সেটা সমস্যার সমাধান করতেন, অনেকে বিচার নিয়ে আসছেন সেটা বিচার করতেন। এই সময়টা তার অফিসিয়াল সময়। সাধারণভাবে আমরা তো জানি এই যে আমরা সকাল 9টা থেকে 10টা এইগুলো অফিসিয়াল টাইম, রাসূল সাল্লাম এই সময়টা এই কাজই করতেন, মসজিদে আসতেন, এরপরে তিনি এই কাজগুলো করতেন অনেক সময় ধরে, 10টা 10টা 11টা এইরকম একটা টাইম ধরে তিনি এই কাজগুলো করতেন। এরপরে তিনি বের হতেন, বের হয়ে কখনো কখনো দেখা যায় এই সময়টা তিনি কি করতেন, হাদিসের বিভিন্ন বর্ণনা আছে, তাহলে আমরা বুঝতে পারি বিভিন্ন বর্ণনা থেকে এক এক দিন এক এক সময় এক এক কাজ করতেন তিনি। কখনো দেখা গেছে ওই দিন তার মনে হয়েছে যে মদিনার বাজারটা ঘুরে দেখি, মদিনার বাজারের কী অবস্থা, হাল হাকিকত কী, যেহেতু তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের দায়িত্বে তিনি আছেন, এদিকে বাজার ব্যবস্থাপনা কেমন চলছে সেটা তার দায়িত্বে ছিল, তিনি তার দেখার জন্য মদিনার বাজারে যেতেন। একদিনের ঘটনা হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তি খেজুর বিক্রি করছে, খেজুরের একটা স্তূপ, সেখানে আল্লাহ রাসূল হাত ঢুকিয়ে দিলেন খেজুরের স্তূপের মধ্যে, দেখলেন ভিতরে ভিজা। হ্যাঁ, তখন বললেন মা হাযা ইয়া সাহিব আত-তাআম, এ খাবার বিক্রেতা মানে খেজুর বিক্রেতা, খেজুরওয়ালা, অবস্থা এরকম কেন, ভিতরে ভিজা কেন? তখন সে বললো ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছিল এই জন্য। তখন আল্লাহ রাসূল বললেন বৃষ্টি হলো তো উপরে ভিজা থাকার কথা। হ্যাঁ, তার মানে সে কিছু লুকোচুরি করছে। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল বিখ্যাত সে হাদিসটা বলেছিলেন যে মান গাশ্যানা ফালা ইসা মিন্না, যে তুমি উপরে ভালোগুলো দিয়ে রেখেছো, নিচে ভিজাগুলো রেখে দিয়ে যাতে করে ক্রেতারা বুঝতে না পারে আপনি দেওয়ার সময় সব একসাথে দিয়ে দিন। এটা ধোঁকাবাজি, প্রতারণা ক্রেতাদের সাথে, যারা এই ধরনের ধোঁকাবাজি প্রতারণা করবে তারা আমার উম্মত নয়। রাসূলুল্লাহ মাঝে মাঝে এই কাজটা করতেন, বাজার ব্যবস্থাপনা দেখতেন ঘুরে ঘুরে। কখনো কখনো দেখা যায় এই সময় তিনি আত্মীয় স্বজনের বাসায় যেতেন, বেশিরভাগ ক্ষেত্রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যেতেন, সেখানে গিয়ে তার আত্মীয় স্বজন যারা, সরি, তার হাসান হোসাইন নাতিরা আছেন তাদের সাথে দেখা করতেন, ফাতেমার সাথে কথা বলতেন তারা কেমন আছে খোঁজখবর নিতেন, এবং তিনি হাসান হোসেনের সাথে কিছুটা সময় ব্যয় করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, হ্যাঁ, নানা হিসেবে তাদের আদর সোহাগ করতেন। এই সময়টা কিছু সময়ের মতো কখনও কোনো দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে হেঁটে হেঁটে কুবা মসজিদে যেতেন। বলা হয় যে শনিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় শনিবারে, হ্যাঁ, এই সময়টাতেই অর্থাৎ সকাল টাইমে অর্থাৎ জোহরের আগ টাইমে যখন তিনি ওই যে মসজিদে নববীতে কাজকর্মগুলো সেরে ওই সময় হেঁটে হেঁটে এখান থেকে উযু করে গিয়ে সেখানে দুই রাকাত নামাজ পড়তেন, সেখানে যারা সাহাবায়ে কেরাম থাকতেন আশেপাশে তাদের খোঁজ খবর নিতেন, এই সময়টা তিনি এভাবে কাটিয়ে দিতেন। এভাবে এগুলো করতে করতে মনে করেন যে জোহরের আগের সময় হয়ে যেত। ওই সময়টাতে আরবদের অভ্যাস ছিল, আমরা যেরকম তিন বেলা খাবার খাই, আসলে আরবদের তিন বেলা খাবারের কোনো অভ্যাস ছিল না। আসলে আমরা যে পুরো আরব কালচার যদি আমরা ওই সময়কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুগের যদি আমরা একটু অধ্যয়ন করি, স্টাডি করে দেখতে পাবো, তাদের মৌলিকভাবে খাবার ছিল দুই বেলা, সেটা আরবিতে। কিন্তু আমরা দেখি ওই হাদিসের কিতাবগুলোতে, ঐতিহ্যবাহী যে তোরাফি কিতাবগুলো আমাদের সামনে আছে প্রাচীন, সেখানে খাবারের দুইটা নাম আছে, একটা হলো আপনার বলা হয় গাদা, একটা হলো আশা। ফুতুরটা আমরা পরে যোগ করেছি, আসলে আমি হাদিসের মধ্যে ফুতুরটা খুব একটা পাবেন না, কারণ আরবদের একদম সকালবেলা নাস্তার, আমরা যেমন একটা ভারী নাস্তা করি না, এরকম নাস্তা করার অভ্যাস ছিল না, তারা এমনি হালকা খাইতো, খেজুর খাও, একটু দুধ খাও, এরকম। কিন্তু খাবার বলতে যেটা বোঝায় সেটা হলো এক টাইম, এই যে সস্তম যেমন এশাকের নামাজের পরে গিয়ে তখন 9টা 10টার দিকে হয় আর কি, এরকম এইরকম টাইমে একটা খাবার খেতেন। আর একটা খাবার তারা খেতেন হচ্ছে একেবারে রাত্রে, দুপুরে হালকা এরকম আমাদের মতো হালকা কিছু খাইতেন। তো এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যেদিন তিনি মসজিদে কুবা যেতেন, মসজিদে কুবা থেকে ফিরে আসতেন, যেদিন বিভিন্ন জিয়ারতে যেতেন, জিয়ারতগুলো সেরে আসতেন, অন্য কোনো যদি কাজ থাকতো সেগুলো সেরে আসতেন, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব থাকলে সেগুলো পালন করে আসতেন, এগুলো করতে করতে তার মানে এই যে 12টা সাড়ে 12টা জোহরের আগের সময়টা হয়ে যেত। এই সময় তিনি হালকা কিছু খেতেন, তারপরে তিনি অনেক সময় সলাতুদ দোহা একটি নামাজ আছে,
চার রাকাত নামাজ দুই রাকাত দুই রাকাত করে রাসূলুল্লাহ পড়তেন, এই নামাজটা পড়তো অনেকে বসে এটাকে এশাক এবং দোহার সাথে মিলাই ফেলে, আলাদা আলাদা নামাজ অনেকে ইয়া করে না, তবে এটা আলাদা নামাজই, একটা এশাকের নামাজ একটা দোহার নামাজ। হ্যাঁ, দোহার নামাজ হচ্ছে আরেকটু বেলা করে সাড়ে এগারোটা এরকম এগারোটা, অর্থাৎ বেলা গড়িয়ে যাওয়ার আগে, আমরা যেটাকে বলি বেলা গড়িয়ে যাওয়া, সূর্য ঠিক দ্বিপ্রহর হওয়ার পরে, এটা হলো বেলা গড়িয়ে যাওয়া, দ্বিপ্রহরের আগে একটা নামাজ আছে রাসূলুল্লাহ এটা পড়তেন প্রায় সময়, এটা নাম হলো সালাতুদ দোহা। এই দোহার নামাজটা তিনি পড়তেন মসজিদ নববীতে গিয়ে, এরপরে তিনি আবারও বাস ঘরে ফিরে আসতেন, সে অথবা অনেক সময় সেই দোহার নামাজটা ঘরেই পড়তেন, একটু হালকা ঘুমাতেন, তখন সামান্য কিছু খেয়ে ঘুমাতেন। এই যে আমরা খাদ্যাভ্যাসের কথা বলছিলাম, আমরা যে দুপুরে জোহরের নামাজের পরে খাই, এই অভ্যাসটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল জোহরের আগে খাওয়া, যদি যেটা দুপুরের খাবার সামান্য এটা খেয়ে সামান্য একটু, যেটা কাইলুল আমরা বলি যে দুপুরে একটু বিশ্রাম করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, আজীবনের সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন কিলু ফাইন্নাশ শাইতান লা ইয়াকিলু, আল্লাহ রাসূল বলছেন তোমরা কাইলুলা করো, দুপুরে একটু করে বিশ্রাম নাও, কারণ শয়তান এসময় বিশ্রাম নেয় না, এটা শয়তানের অভ্যাসের খেলাফ করে, এই জন্য শয়তানের বিরোধিতা করে আর কি। অর্থাৎ রাসূলুল্লাহ এটা এই সামান্য বিশ্রামটা নিতেন, কারণ তিনি তো কখন উঠেছেন ঘুম থেকে, তিনি তো মধ্যরাতে উঠেছেন, অনেক সময় রাতের শেষে তিনি অংশ উঠেছেন, তো স্বাভাবিকভাবে তার একটু সামান্য বিশ্রামের প্রয়োজন হতো, এই সময় তিনি সামান্য বিশ্রাম নিতেন। তো এটাকে ঘুম বলা যায় না, কারণ যে সময় আমরা দেখি ওই সময়টা ঘুমের জন্য এনাফ না, এটা জোহরের একেবারে আগের সময়, এবং আরব দেশে আমরা জানি প্রচণ্ড গরমের সময়, এবং এই সময়টা তিনি ঘুমালে দুই এক ঘন্টা ঘুমানোর মতো সময় তার হাতে তখন নাই, হতে পারে আধা ঘন্টা সময় আছে, পঁচানব্বই মিনিট এক ঘন্টা সর্বোচ্চ, এই সময়টা একটু করে হালকা বিশ্রাম করতেন, বিশ্রাম তখন জোহরের আজান হয়ে যেত মসজিদ নববীতে, তিনি মসজিদে আজান হয়ে গেলে নামাজ পড়তে মসজিদ ঘুম থেকে ওঠে মসজিদ নববীতে চলে যেতেন। মসজিদ নববীতে যাওয়ার পরে জোহরের নামাজ পড়ার পরে তার অভ্যাস ছিল সাহাবাই কারামকে নিয়ে বসতেন, যদি কোনো প্রয়োজনীয় বিষয় থাকে সেদিন কোনো ওহি নাজিল হয়ে থাকে সেগুলো বলতেন, কোনো আহকাম শরিয়া শরিয়তের কোনো বিধিবিধান যদি তাদেরকে বলার থাকে সেগুলো বলতেন। যারা আসহাবে সুফা, ওই আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নববীর পাশে কিছু সাহাবাই কারাম দিন শিকার জন্য একটা মাদ্রাসার মতো ছিল, সেখানে আবাসিক মাদ্রাসা, সেখানে অনেকগুলো সাহাবি সেখানে থাকতেন, বিশেষ করে যারা গরিব সাহাবি দূর দূরান্ত থেকে আসতেন ওখানে ওখানে থেকেই যেতেন, ওনারা সবসময় আলম চর্চা করতেন, রাসূলের মুখে থেকে একটা বাণী বের হলে সেটাকে আঁকড়ে ধরে মুখস্থ করার চর্চা করা, একজন আরেকজনকে বলার, এরকম একটা পরিবেশ সেখানে ছিল। রাসূলের তাদেরকে নিয়ে বসতেন, তাদেরকে দিনই তালিম দিতেন, বা অন্য কোনো সাহাবিরা বিভিন্ন জায়গা থেকে আসতেন, তাদেরকে দিনই তালিম তালিম তরবিয়তের মধ্যে সময়টা রাসূলের কাটত। জোহর থেকে আসর পর্যন্ত এটা সময়টা খুব শর্ট ছিল, কারণ রাসূলের অভ্যাস ছিল হাদিসের মধ্যে এসেছে আসরের নামাজটা তিনি আগে আগে পড়তেন, অর্থাৎ আসরের নামাজটা আসরের আউ্বাল ওয়াক্তে পড়তেন। আমরা অবশ্যই এটার মধ্যে আমাদের ইমামদের মধ্যে মতবিরোধ আছে যে আসরের নামাজ নিয়ে, আমরা হানাফি মাজহাবের এবং শাফি মাজহাবের, রাসূলের দুইটাই রেওয়ায়েতের মধ্যে বিভিন্নভাবে আছে যে তিনি আউ্বাল ওয়াক্তে পড়তেন, অনেক সময় আমরা যেটা পড়ি আমরা আসরের সময় একটু দেরি করে পড়ি, একটু ঠান্ডা হলে পড়ি। যা হোক, রাসূলের আসর জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টা এই সাহাবিদেরকে তালিম তরবিয়ত এগুলোর মধ্যে কাটাতেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটতো, মাঝে মাঝে কোনো প্রয়োজন কাজ থাকলে সেটাও করতেন বাইরে গিয়ে, কোনো সাহাবি অসুস্থ হয়েছেন তাকে দেখতে যেতেন, কারো কোনো সমস্যা হয়েছে সেটা সমাধান করতে যেতেন, এই সময়টা এটাই করতেন। আসর নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সব গুরুত্বপূর্ণ সময় এটা রাসূলুল্লাহ সাল্লামের পরিবারকে দিতেন, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের পারিবারিক সময়, কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন পরিবারের সাথে, তিনি ঘরে চলে যেতেন, ঘরে গিয়ে স্ত্রীদের সাথে, তিনি কোনো এক স্ত্রীর, এরকম বর্ণনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্ত্রীর ঘরে বসতেন, রাসূলের অন্যান্য স্ত্রী যারা ছিলেন তারা সকলে সেখানে সমবেত হতেন, সেখানে খুশ গল্প করতেন রাসূলের সম্পর্কে। হযরত আয়েশার যে বর্ণনাগুলো আমরা পাই হাদিসের মধ্যে, রাসূলের যখন ঘরে ঢুকতেন তখন বাসসামান, রাসূলের সবসময় হাসি মুখে থাকতেন, কখনো বিমর্ষ থাকতেন না, বিষণ্ণ থাকতেন না, এবং কোনো বিষয়ে টেনশন নিয়ে বাসায় ঢুকতেন না, এবং যখন বাসায় ঢুকতেন সর্বপ্রথম তিনি সালাম দিতেন। হযরত আয়েশা বলছেন যে আমি কখনো তাকে আগে সালাম দিতে পারি নাই, কখনো কখনো তো আমি চেষ্টা করতাম এরকম যে পর্দার আড়াল লুকিয়ে থাকতাম রাসূলের জন্য না দেখে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু তখনও পারতাম না, দেখতাম রাসূল দূর থেকে সালাম দিয়ে দিতেন। অর্থাৎ রাসূল কখনোই সালাম না দিয়ে ঘরে ঢুকতেন না, এবং স্ত্রীরা তাকে আগে সালাম দিতে পারতো না, এবং সালাম দিয়ে ঘরে ঢুকতেন হাসি মুখে ঢুকতেন। এত টেনশন ওনার জীবনে, আপনি যদি চিন্তা করেন মদিনার জীবন যখন ছিল দশ বছর মাত্র সময়, কতগুলো যুদ্ধ,
প্রতিদিন কোনো না কোনো যুদ্ধের খবর আসতেছে, কোনো বাহিনী যাচ্ছে অথবা তিনি যাবেন আগামীকাল অথবা তিনি সকালবেলা ফিরে এসেছেন, এরকম অবস্থা ছিল প্রতিদিন। কিন্তু আপনি যদি যুদ্ধগুলোর পরিসংখ্যান আপনি একটু যদি চিন্তা করেন, 27টি যুদ্ধ নিজে তিনি করেছেন, 40টা এক বর্ণনায় 40টা এক বর্ণনায় 30টা যুদ্ধ তিনি সাহাবীদেরকে পাঠিয়ে করেছেন, জান্নাই সাহাবীদের নেতৃত্বে বিভিন্ন ছোট ছোট যুদ্ধ হয়েছে। তো এগুলোর তো ম্যানেজমেন্ট ছিল একটা, যুদ্ধ তো এমনি হয় না, এই যুদ্ধের জন্য আগে পূর্ব প্রস্তুতি, অস্ত্র সংগ্রহ, সাহাবীদের অর্থ সংগ্রহ, এই বিষয়গুলো তো তার মাথায় থাকতো। কিন্তু এত কিছু নিয়ে তিনি বাসায় ঢুকতেন না, বাসায় যখন ঢুকতেন ফ্রেশ হয়ে ঢুকতেন, একদম বেরোত আর কিছু নেই আর দুনিয়ার, শুধু ওনারাই ওনার জগৎ, এরকম করে একটা হাসি মুখ নিয়ে তিনি বাসায় ঢুকতেন। ঢোকার পরে তাদের সাথে বিভিন্ন বিষয়ে খুশ গল্প করতেন, হাসির একটা পরিবেশ সৃষ্টি হতো অনেক সময়। আর হাদিসের মধ্যে তো ইয়াদা হাকুন ওয়াইতাসামারুন এরকম শব্দগুলো আছে, গল্প করতেন, হাসতেন স্ত্রীদের সাথে। একটা গল্প তো বিস্তারিত গল্প বুখারী শরীফে আছে, আমরা জানি উম্মে জারা আবু জারার একটা গল্প আছে। হ্যাঁ, সেখানে হযরত আয়েশা, আমি বিস্তারিত গল্পটা অনেক লম্বা, শুধু লাস্টের একটা অংশ বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গল্পটা বর্ণনা করেছেন যে 11 জন মহিলার গল্প। জাহিরি যুগের 11 জন মহিলা একদিন সবাই একত্রিত হলো, তারা বলছে যে আমরা সবাই আজকে কোনো কিছু গোপন করব না, সবাই যার যার স্বামীর কথা বলবো এবং মন খুলে বলবো কার স্বামী কীরকম। তারা সবাই এক একজন তার স্বামীর বর্ণনা দিচ্ছে, তার কার স্বামী কীরকম। সেখানে 5 জন ছিল মহিলা যারা স্বামীর বদনাম করেছে, আর 6 জন মহিলা ছিল যারা স্বামীর সুনাম করেছে। সুনাম করেছে যার মধ্যে, তার মধ্যে সর্বশেষ যার বর্ণনা হাদিসের মধ্যে ওখানে আছে 11 নম্বরে, তার নাম হলো আবু জারা, এক ব্যক্তি ছিল, তার বউ হলো উম্মু জারা। তো সে ব্যক্তিটা খুব ভালো ছিল, তার স্ত্রী বর্ণনা দিচ্ছে এভাবে যে আমার স্বামী তো আমাকে গহনা অলঙ্কার দিয়ে ভরিয়ে দিয়েছে, এবং সে তো আমাকে এত বেশি ভালো রেখেছে, এত বেশি খাওয়া দাওয়ায় যে আমি তো মোটো হয়ে যাচ্ছি দিন দিন, মোটো হতে হতে হ্যাঁ আমাকে এত বেশি ভালোবাসে, শুধু আমাকে না আমার পরিবার পরিজন খুব ভালোবাসে। এবং আমার পরিবার পরিজন এক সময় পাহাড়ে থাকতো, ছাগল পালতো, খুব গরিব ছিল, এখন তারা অনেক ধনী, তাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না, তারা যখন কথা বলে মানুষ হা করে শোনে, মানে তাদের সমাজে তাদের কদর বেড়ে গেছে। অর্থাৎ ওই লোকটা তার শুধু স্ত্রীকে ভালোবাসতো না, স্ত্রীর পরিবারকেও ভালোবাসতো, সবাইকে ইয়া করতো, এরকম করে করে সে স্বামীর খুব সুনাম করতেছে এই মহিলাটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত আয়েশাকে, আনা লাকি কা উম্মে কা আবি জারা লি উম্মি জারা, আমি তোমার জন্য ওই আবু জারা যেরকম ভালোবাসতো উম্মু জারাকে, আমি তোমার জন্য সেরকম, অর্থাৎ স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের কথাটা বললেন। তবে ওই ঘটনার শেষে একটা কথা আছে, ওই উম্মু জারার ঘটনা, আবু জারার শেষ পর্যন্ত একদিন কোনো একটা সফরে গিয়েছিলেন, সফরে যাওয়ার পরে তার অন্য একটা মহিলার সাথে তার প্রেম হয়ে যায় এবং সে তাকে বিয়ে করে এবং উম্মু জারাকে তালাক দেয়। তাদের মতো অথচ কত সুন্দর একটা সম্পর্ক ছিল। তো আল্লাহ রাসূল সেটাকে ইয়া করে বলছেন, ওলাক ওলাক হ্যাঁ লা উতাল্লি আবু জারা তাল্লাকা উম্মু জারা ওয়ালা উতাল্লিক, তবে আমি উম্মু জারাকে তো আবু জারা শেষে তালাক দিয়েছিল, যদিও তাদের মধ্যে প্রথম জীবন খুব সুন্দর ছিল, একজন আবু আরেকজনকে গভীর ভালোবাসত, কিন্তু আমি তোমাকে কখনো তালাক দিব না। হয়তো আয়েশাকে বলতেন, হয়তো আয়েশা তখন বলছেন আল্লাহ রাসূলকে দেখেন স্বামী স্ত্রীর আলোচনা কীরকম সুন্দর, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আনতালি খায়রু মিন আবি জারা, আপনি তো আমার জন্য আবু জারার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ, আবু জারা কী ভালোবাসতো তার স্ত্রী উম্মু জারাকে, আপনি তো আমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। এরকম গল্প গুজবের সময় রাসূলুল্লাহ তার স্ত্রীদের সাথে পরিবারের সাথে এরকম একটা সময়ও কাটাতেন। এটা আসরের পরে হতো বেশিরভাগ সময়। তো আসরের পরে এই সময়টা কাটানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় হয়ে যেত। মাগরিবের আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি কিনা জানি না সম্মানিত দর্শক শ্রোতা, যে রাসূল ইসলামের জীবনটা ঘূর্ণয়মান হচ্ছে নামাজ কেন্দ্রিক, অর্থাৎ রুটিনটা হলো নামাজ কেন্দ্রিক। অর্থাৎ ফজরের পরে আসর পর্যন্ত একটা কাজ, আসর থেকে আপনার জোহর থেকে আসর একটা কাজ, আসর থেকে মাগরিব একটা কাজ, মাগরিব থেকে এশার একটা কাজ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে নামাজকে কেন্দ্র করে 5 ভাগে ভাগ করে নিয়েছেন এবং সেভাবে তার দৈনন্দিন ডেইলি রুটিনটা সাজিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটাতেন, ফুরফুরে মেজাজে থাকতেন, খুশ গল্প করতেন, তারপর তিনি মাগরিবের নামাজ পড়তে যেতেন। আরেকটি কথা এখানে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবারের সাথে থাকতেন তখন কী করতেন, এরকম একটা বর্ণনা হাদিসে, অনেকগুলো হাদিসের মধ্যে আছে। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাযা কানা ইয়াসনাউ রাসূলুল্লাহ ফি আহলিহি বা ফি বাইতিহি, রাসূলুল্লাহ তার ঘরে কী করতেন। তখন হযরত আয়েশার বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আছে, বলেছেন যে কানা বাশারান কাল বাশার, তিনি সাধারণ একজন মানুষের মতো ঘরে থাকতেন। কানা ইয়াফলি ইউফলি সাওবাহু,
ويحلب شاته ويخدم نفسه অনেক হাদিস আছে ইয়াকীতু সাওহু অর্থাৎ তিনি কাপড় কাচতেন কাপড় ধুইতেন নিজের কাপড় নিজে ধুইতেন কাপড় নিজে সেলাই করতেন জুতা সেলাই করতেন ছাগলের দুধ নিজে দহন করতেন এবং নিজের কাজ নিজে করতেন পরিবার পরিজনকে কাজে হেল্প করতেন সাধারণ একজন মানুষের মত আয়েশা বলেন কানা বাশারান কাল বাশার একজন সাধারণ মানুষ যা করে আরেকটা হাদিসের মধ্যে কানা ইয়াকুনু ফি মেহনতি আহলি আই ফি খিদমতি আহলি তার পরিবারের কাজে সহযোগিতা করতেন সাধারণ মানুষের মতো তিনি একেবারে স্ত্রীদের সাথে মিশে তাদেরকে সহযোগিতা করতেন এভাবে তার সময়টা পরিবারকে দিতেন তিনি তার পরিবারের সময়টা পরিবারকে পরিপূর্ণভাবে দিতেন কোনো ধরনের জন্য নক্স সেখানে না থাকে অনেক মানুষ এরকম থাকে যে পরিবারে ঢুকে কিন্তু তার শরীরটা সেখানে আছে কিন্তু মন সেখানে নাই কাজে কর্মে সে বাইরে কখনো দেখা যাচ্ছে স্যার মোবাইলে আলোচনা করছে ফোন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে ল্যাপটপে কাজ করছে স্ত্রীর কাছে কোনো কথা নাই স্ত্রীর সাথে কথাবার্তা বলছে না তার খোঁজ খবর নিচ্ছে না সন্তান সন্ততির কোনো খবর নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম করতেন না তিনি সারাদিন বাইরে কাটাতেন বিভিন্ন কাজে কর্মে ঠিক আছে যে সময়টা তিনি বরাদ্দ করেছিলেন বিশেষ করে আসরের পরে আবার আর একটা ইয়াদ মধ্যে আসরের পরে সামান্য সময় ছিল সেটা আমরা যখন আসবো তখন বলবো ইনশাল্লাহ এই আসরের পরে সময়টা পরিপূর্ণভাবে তার পরিবারকে দিতেন এখানে অন্য কোনো কাজ নাই যাক মাগরিবের নামাজের পরে মাগরিব থেকে এশা পর্যন্ত সময়টা তিনি সেটাও সাহাবীদেরকে দিতেন সেখানে তালিম তরবিয়তের মজলিস হতো সেখানে তিনি তাদেরকে কথাবার্তা বলতেন এই করতে করতে এশারের সময় হয়ে যেত এশারের সময় কখনো এশারের নামাজ তিনি খুব আগে পড়ে ফেলতেন কখনো দেরি এশারের নামাজটা ফিক্সড ছিল না তখন সিস্টেমের সময়ে কারণ এশারের সময়টা দীর্ঘ সময় আমরা জানি মাগরিবের সময় শেষ হওয়ার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত একবার লম্বা পুরো রাত হলো এশারের নামাজের সময় এই জন্য মাঝে মাঝে অনেক দেরি হয়ে যেত একদিন তো এরকম হয়েছে ঘটনা হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাম এশারের নামাজ পড়তে আসছেন না সাহাবীরা অপেক্ষা করছেন অপেক্ষা করছেন অনেকে ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ মসজিদের মধ্যেই তখন এক সাহাবী রাসূল সাল্লামকে গিয়ে বলে ইয়া রাসূল সাহাবায়ে কেরাম তো এরকম ঘুমিয়ে যাচ্ছে নামাজ দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ রাসূল সাল্লাম বললেন আসলে এখনই হচ্ছে আসলে এশারের নামাজের সময় হয়েছে রাসূল সাল্লাম বললেন এখন হলো আসল সময় এশারের তোমরা যদি এরকম না করতা তোমাদের যদি কষ্ট না হতো আমি প্রতিদিন এই সময় নামাজ পড়তাম অর্থাৎ সাহাবীদের কষ্ট হবে চিন্তা করে রাসূল সাল্লাম এশারের নামাজটা মূলত একটু আগে পড়তেন মাগরিবের নামাজ শেষ হওয়ার পরপরই মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পরপরই এশার শুরু করে দিতেন না হলে একটু দেরি করে পড়ার রাসূল সাল্লামের এটা ইচ্ছা ছিল রাসূল সাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হচ্ছে একটু দেরি করে এশার নামাজ পড়া যেহেতু সারা রাত এশার নামাজের সময় তবে সাহাবীদের কষ্ট হবে মানুষের কষ্ট হবে এই জন্য তিনি ওই সময় আচ্ছা এশারের নামাজের পরে রাসূল সাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখতেন না হাদিসের মধ্যে এসেছে কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহু রাসূল সাল্লাম এশারের আগে ঘুমানোকে অপছন্দ করতেন সাথে এশার পরে তিনি কোনো কথা না বলে ঘুমিয়ে যেতেন এটাও আছে আরেকটা হাদিস বর্ণনা এরকম পাওয়া যায় হ্যাঁ রাসূল সাল্লাম এশারের পরে কথা বলা অপছন্দ করতেন এটা অর্থ হচ্ছে এরকম অযথা কথা বলা গল্প গুজব এরকম পছন্দ তবে দিনই কোনো কথা বলা যাবে হ্যাঁ দিনই এরকম আছে হাদিস বর্ণনা তো এরকম পাওয়া আমরা পাই একটা হাদিস আমি আপনাকে বলছি যে গুরুত্বপূর্ণ যদি রাষ্ট্রীয় কোনো বিষয় থাকে তখন তিনি সেই এশারের সময় কী করতেন এশার নামাজের পরে বড় বড় সাহাবি যারা আছে সবার সাথে না বড় বড় কিবার সাহাবা বলা হয় যারা আবু বকর ওমর ওসমান আলী সাদ ইবনে ওয়াক্কাস এরকম বড় বড় যারা সাহাবি ছিলেন তাদেরকে নিয়ে সলা পরামর্শ করেন যেমন কোনো যুদ্ধের বিষয় আছে কোনো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে এরকম বিষয় নিয়ে সামান্য সংক্ষিপ্ত সময় পরামর্শ করতেন বাসায় চলে যেতেন শুক্রিয়া মোহতারাম আপনি আমাদেরকে বলছিলেন বিশ্বনবীর রাত দিন কীভাবে কাটতো সে বিষয়ে আমরা আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আরও বিস্তারিত শুনতে পারছি না তবে আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে তার দিন রাত কাটাতেন এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে সামিল হতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم حاسبنا حسابا يسيرا. يا الله جمرا যে বিষয়ে কথা বলেছি কথা শুনেছি বিশ্বনবীর রাত দিন কিভাবে কাটতো বিশ্বনবী প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দিন সে বিষয়ে আমরা কথা বলেছি কথা শুনেছি বক্তা এবং শ্রোতা সবাইকে এই বিষয়ে আমল করবার তৌফিক দান করুন। হে আল্লাহ আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি আমাদের জন্য রেখে দিয়েছেন সর্বোত্তম আদর্শ সে আদর্শ আমাদের জীবনে আমাদের অন্তরে আমাদের মননে লালন করবার তৌফিক দান করুন। সুন্নাহের আলোকে উম্মাহকে সঙ্গে নিয়ে জীবনকে পাড়ি দেবার পার করবার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহের আলোকে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহ আপনার রসুলকে আমরা দেখিনি দেখিনি আপনাকেও কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াশা আদর্শ তার উপর নাযিল হওয়া কোরআন এবং তার রেখে যাওয়া সুন্নাহকে আমরা আল্লাহ যেন যথাযথভাবে পালন করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে সুখময় মধুময় বরকতময় রহমতময় জীবন দান করুন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী করুন। আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করুন। আমাদের সন্তানদেরকে স্বপ্নের মতো বড় হবার তৌফিক দান করুন। আল্লাহ পৃথিবীতে ইজ্জত নিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করুন। আপনি পবিত্র কালামে বলেছেন ইমানদারদের জন্য আপনার পক্ষ থেকে রয়েছে সম্মান এবং মর্যাদা। আপনি ইজ্জত দেন আপনি বেইজ্জতি করেন সুতরাং আপনি আমাদেরকে বেইজ্জতি থেকে বাঁচান। আপনি আমাদেরকে সম্মানজনক জীবন জীবিকা দান করুন। আপনি আমাদেরকে ঋণ মুক্ত সুদ মুক্ত গুনাহ মুক্ত জীবন দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের পড়োশী আমাদের আপনজন আমাদের শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছে আল্লাহ প্রত্যেককে তার নেক মকসুদগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করুন। তাদের সবাইকে আল্লাহ সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করুন। আমাদের প্রিয়জনদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন। কবরগুলোকে এক টুকরো জান্নাতে পরিণত করে দিন। আল্লাহ দুনিয়ায় যতদিন আমাদেরকে হায়াত দান করবেন আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করুন সম্পদের ফিতনা থেকে হেফাজত করুন আল্লাহ সন্তানের ফিতনা থেকে হেফাজত করুন পরিবার পরিজনের ফিতনা থেকে হেফাজত করুন শত্রুর আক্রমণ থেকে হেফাজত করুন জালিমের জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে অপঘাতে মৃত্যু থেকে হেফাজত করুন দুরারোগ্য ব্যাধি মহামারী থেকে হেফাজত করুন। এই অনুষ্ঠানের যিনি কর্ণধার যিনি স্বপ্নদ্রষ্টা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সুবহানকে আপনি নেক হায়াত দান করুন। তার স্বপ্নের প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপকে উত্তরোত্তর উন্নতি দান করুন ব্যবসা বাণিজ্যের দরজাগুলো সম্প্রসারিত করে দিন আসমান থেকে রহমতের দরজা জমিন থেকে বরকতের উৎসগুলোকে অবমুক্ত করে দিন। আপনি আমাদেরকে মানুষের জন্য বিশ্ববাসীর জন্য উপকারী মানুষ হিসেবে কবুল করুন। মানুষের জন্য আমাদেরকে বোঝা বানিয়ে দিয়েন না আল্লাহ আমরা যেন মানুষের জন্য বোঝা হয়ে না যাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে আমাদের সবার যাবতীয় দোয়াগুলোকে স্বপ্নগুলোকে কবুল মঞ্জুর করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ والسلام عليكم ورحمه الله